যদি কোনো বিদেশী নাগরিকক ডিটেনশন ক্যাম্পলে প্রেরণ করা হয় তার প্রতি আমার তিলমানো আক্ষেপ নাই, 1% নাই, কারণ আমি তেওঁলোকক বিদেশী চিরজীবন আমি ডিটেনশন ক্যাম্পত বা জেলত ভর্তি হওয়াটা আমি কামনা করো। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ, সকল বন্ধু বান্ধবীক মই মোর অন্যটি ভিডিও লই পুনর্বার স্বাগতম জানাইছো আর আজির ভিডিওটি আরম্ভ করেছো। ডিটেনশন ক্যাম্প এটা ভয়ানক শব্দ বলে কব লাগিব, এটা ভয়ানক জায়গা বলে কলেও ভুল নহব। ডিটেনশন ক্যাম্পক এটা মরণ ফাঁদ বলে কলেও ভুল নহব। ডিটেনশন ক্যাম্প জেলতকৈ বহুত গুণে ভয়ানক। এই ডিটেনশন ক্যাম্পত যেসকল মানুষ আছে তেওঁলোকেহে গম পায় এইটো কি, জেলত থাকাটো বহুত ভাল ডিটেনশন ক্যাম্পতকৈ। বিদেশীর যেবুর মানুষ তেওঁলোকক যে ডিটেনশন ক্যাম্পত ভরুয়া হয় সেই সকলে বুঝে ইয়ার বেদনা কিমান ভয়ানক। আজির ভিডিওটির জড়িয়ে মই কব বিচারিছো আমার পূর্বর অবিভক্ত বরপেটা জেলার সর্বসমষ্টির গোবর্ধনা থানার কুটলিজারর একটা ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে। মকবুল হোসেন আর তেওর স্ত্রীক যা 31 অক্টোবর তারিখে ডিটেনশন ক্যাম্পল প্রেরণ করা হয় ঘরের পর উঠাই নি, আর তাইর জেকর বিয়া আসমিনা খাতুন, তাইর নাম, তাইর আসমিনা খাতুনর বিয়া অহা 18 নভেম্বর তারিখে। আসমিনা খাতুনে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার জড়িয়ে কান্দি কান্দি কাতরভাবে আহ্বান জানাইছে হিমন্ত মামাক, মামা আপনি আমার মা দেউতাক এড়ি দিয়ক, তেওঁলোক বিদেশী নহয়, তেওঁলোক ভারতীয়, তেওঁলোকক সন্দেহবশত ডিটেনশন ক্যাম্পলে প্রেরণ করা হয়েছে। আমি নাজানো ইয়ার সত্যসত্যতা কিমান, কিন্তু এটা কথা ঠিক, ভারতবর্ষর বা অসমর যিবোৰ মানুষ ডিটেনশন ক্যাম্পত ভরো হয়েছে তেওঁলোকৰ কোনো কাগজত ভুল থকার অপরাধত বা সন্দেহবশত তেওঁলোকক ডিটেনশন ক্যাম্পত ভরুয়া হয়। ইয়ার যে জ্বালাকলা, যি পরিয়ালের মানুষ ডিটেনশন ক্যাম্পলে গৈছে তেওঁলোকে গম পায়, জেলত থাকলে জামিন লাভ করব পারি, কিন্তু ডিটেনশন ক্যাম্পত আজীবন বন্দিত্বর জীবন কটাব লাগে। ডিটেনশন ক্যাম্প ইমানে ভয়ানক। এই যে ডি ভোটার আর ডিটেনশন ক্যাম্প এই বস্তুটি অসমত কেতিয়া আহিছিল এইটো কিন্তু একটা বিচার্যর বিষয়। কোনে এই আইন বনাইছিল, ডি ভোটর আইন আর ডিটেনশন ক্যাম্প কোনে বনাইছিল, এইবার ইতিহাস অসমৰ রাইজে জানাটো কিন্তু খুবই দরকার। কারণ মানুষ, ভারতীয় মানুষ বহু সন্দেহবশত এই ডিটেনশন ক্যাম্পত আজি কিন্তু তেওঁলোকে নিজের জীবন অতিবাহিত করে আছে। সন্দেহবশত যিবোৰ মানুষ ভারতীয়, প্রকৃত ভারতীয়, বহু প্রকৃত ভারতীয় মানুষ ডিটেনশন ক্যাম্পলে যাওয়ার পিছত হাইকোর্ট করে সুপ্রিম কোর্ট করে মানুষে কিন্তু তেওঁলোকে ডিগ্রি লৈ স্বদেশী বলে ঘোষিত হয়েছে। এনেকুৱা বহুত মানুষ আছে যিবোৰ বিদেশী ট্রিবুনেল, সেই ট্রিবুনেলত যোৱা কিছুদিন আগত বিশ্বনাথ চাৰিআলিত এটা ঘটনা সংঘটিত হয়েছিল। অসম পুলিশের এজন উপপরিদর্শকে টকা নিদিলে মানুহক যদমতে বিদেশী নোটিশ পঠোৱা আৰম্ভ কৰিছিল, ইয়াৰ বিৰুদ্ধে মই এটা ভিডিঅ' বনাইছিলোঁ। আজি আকৌ সেই ডিটেনশন কেম্পক লৈ, ডিটেনশন কেম্পত নিজৰ পিতৃ মাতৃক 15 দিন আগত যেতিয়া পঠালে আৰু তাৰপিছত নিজৰ জীয়েকৰ 18 নভেম্বৰত চাওক, নিজৰ জীয়েকৰ বিয়া আৰু মা দেউতা আছে বন্দিত্বৰ কোঠালিত, কিমান ভয়ংকৰ কথা। এই ছোৱালীজনীৰ ভৱিষ্যত কেনেকুৱা হ'ব পাৰে, ছোৱালীজনীৰ মনৰ বেদনা কিমান ভয়ানক হ'ব পাৰে। অৱশেষত আজমল ডাঙৰীয়াই এই ভাইৰেল ভিডিঅ'টো দেখি সমস্ত খৰচ, বিয়াৰ যিমান খৰচ হ'ব আজমল ডাঙৰীয়াৰ এইদেৱ বা আজমল ডাঙৰীয়াই ইয়াৰ সমুদায় খৰচ বহন কৰিব বুলি ভিডিঅ'ৰ জৰিয়তে আমি দেখিবলৈ পাইছোঁ, যাৰ কাৰণে আজমল ডাঙৰীয়াক মই বিশেষভাৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। বৰপেটা জিলাৰ এআইডিএফৰ বৰ্তমানৰ সভাপতি মুফতি শামসুদ্দিন ডাঙৰীয়া আৰু এআইডিএফৰ বৰপেটা জিলাৰ এজন প্ৰভাৱশালী নেতা বুলি ক'লে ভুল নহ'ব, খন্দকাৰ আশ্ৰাবুল মামুন, তেখেতে আজমিনা খাতুনৰ গৃহত উপস্থিত হৈ সেই পরিয়ালক সাক্ষাৎ করে আর তাইর বিয়ার সমস্ত খরচ বহন করব বলে ঘোষণা করে ধন্যবাদ জ্ঞাপন করেছো শামসুদ্দিন আহমেদ ডাঙরিয়া, খন্দকার আশ্রাবুল মামুন ডাঙরিয়া, আপনার এই মানবতাবাদী কাম করার কারণে আপনার দুজনকে ধন্যবাদ জ্ঞাপন করেছো।
আপোনালোকৰ দল মত নিৰ্বিশেষে মই কৈছো অসমৰ ডি ভোট আৰু ডিটেনশ্যন কেম্পৰ বিৰুদ্ধে মানুহ থিয় হ'ব লাগে যাতে কোনো প্ৰকৃত ভাৰতীয় নাগৰিক ডি ভোটৰ সন্দেহত গ্ৰেপ্তাৰ নহয় আৰু ডি ভোটৰ সন্দেহত ডিটেনশ্যন কেম্পলৈ প্ৰেৰণ কৰা নহয় তাৰ কাৰণে সকলো অসমবাসী সজাগ হোৱা প্ৰয়োজন বিদেশীক পঠিয়াই দিয়ক যদি কোনো বিদেশী নাগৰিকক ডিটেনশ্যন কেম্পলৈ প্ৰেৰণ কৰা হয় তাৰ প্ৰতি আমাৰ তিলমানো আক্ষেপ নাই 1% নাই কাৰণ আমি তেওঁলোকক বিদেশীক চিরজীবন আমি ডিটেনশন ক্যাম্পত বা জেলত ভর্তি হওয়াটা আমি কামনা করু কিন্তু প্রকৃত ভারতীয় এজন নাগরিক যাতে সন্দেহর কারণে মাত্র সন্দেহর বশবর্তী হয়ে যাতে এই ডিটেনশন ক্যাম্পলে প্রেরণ করা নহয় তার কারণে কিন্তু সরকারক মোর এই ভিডিওটির জড়িয়ে আহ্বান জানাইছো কারণ সন্দেহবশত মাত্র কাগজ পাতি ভুলের কারণে যদি মানুষক এনেদরে ডিটেনশন ক্যাম্পলে প্রেরণ করা হয় তেতিয়াহলে এজন ভারতীয় নাগরিক হয়ে যেটু তেওঁর প্ৰত্যাহ্বানের সম্মুখীন হব সেই প্রত্যাহ্বান নিজের মাটি বাড়ি বিক্রি করে এই গোচরের মুক্তি লাভ করা খুবই কঠিন কারণ ই একটা সহজ পন্থা নহয় এই বিচার প্রক্রিয়া ইমান সহজ নহয় মুখেদি কলে নহয়।